অষ্টম শ্রেণী তোমরা পরীক্ষার প্রশ্নপত্রটা দেখে নেবে, এটা তোমাদের ফাইনাল এক্সাম বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বলতে পারো। ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র একের দিকে বলেছে বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। তো এখানে তোমাদের যেসব প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সঠিক উত্তর লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী দাগে দেখো তোমাদের ঠিক ভুল নির্ণয় করতে হবে। টেক্সট বুক ভালো করে পড়ো, তাহলে দেখবে এই সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন পাশাপাশি যেসব বড় প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। আর বিশেষ করে এই প্রশ্নপত্রে যেগুলো বড় প্রশ্ন আছে এগুলোর উত্তর তোমরা সহায়িকা থেকে সংগ্রহ করার চেষ্টা করবে। তো এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো। আর এই ইতিহাস বিষয়ের পাশাপাশি আরো অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে, দেখে নেবে ফাইনাল এক্সামের প্রশ্নপত্র। পরবর্তী পেজ দেখো, চারের দাগে, চারের দাগে যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে তোমরা 3 নম্বর করে পাবে। পলাশী লুণ্ঠন বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ, এই প্রশ্নগুলো তোমাদের 2 নম্বরেও এসে থাকে অনেক সময়। দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব ব্যাখ্যা করো। রাওলাট আইনের বিরুদ্ধে মানুষ সোচ্চার হলো কেন, কাকে সীমান্ত গান্ধী কেন বলা হয়ে থাকে, স্বাধীনতা সংগ্রামের রানী রানী ঝাঁসির কি ভূমিকা ছিল, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন। পরে 5-এর দাগে বলেছে 100 থেকে 120টি শব্দে উত্তর দিতে হবে, 5 নম্বর পাবে। প্রশ্নগুলো দেখো তোমরা, এগুলো প্রত্যেকে স্ক্রিনশট করে নিয়ে ভালো করে তৈরি করে নিও। ভারত ছাড়ো আন্দোলনের মাতঙ্গিনী হাজারা কি ভূমিকা ছিল, সূর্য সেনের বিপ্লবী অভিযানের বিবরণ, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুসলিম সমাজের উন্নতির জন্য স্যার সৈয়দ আহমেদ কি করেছিল, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, ভারতে প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্যগুলো কি কি। 6-এর দাগে যে প্রশ্নগুলো আছে এখানে বলেছে যে কোনো একটা উত্তর দিতে হবে, মোট 3টি প্রশ্ন দিয়েছে, তো উত্তর দিলে তোমরা এখানে 10 নম্বর পাবে। তো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলোর উত্তর তোমরা অবশ্যই তৈরি করে নেবে। আর অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছ, জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলেই পেয়ে যাবে।